বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতে দেখে নেব আজ কি থাকছে বিএনপি বিহীন নির্বাচনে কি কৌশলে ভোটারদের কেন্দ্রে আনার পরিকল্পনা করছে আওয়ামী লীগ শিক্ষকতা করে মসজিদের ইমাম মোয়াজ্জেন আলেম সমাজ আমাদের হচ্ছে নারী স্বাস্থ্যকর্মী যাদের এলাকায় পরিচ্ছন্ন ইমেজ রয়েছে এরকম একটা টিম নিয়ে তাদেরকে আমরা বাড়ি বাড়িতে আমরা বসছি যে ভোট ভিক্ষা চাইব বিবিসি প্রবাহ স্টুডিওতে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাশেদার রহমান খান ও ডক্টর আসিফ শাহান আরও থাকছে বাংলাদেশের নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা কি প্রভাব ফেলছে অর্থনীতিতে প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে আসন্ন নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিত করে একটি অংশগ্রহণমূলক ভোট দেখাতে চায় আওয়ামী লীগ তবে অনেকের মতেই বিএনপি ছাড়া নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোই হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঠিক কোন কৌশলে ভোটার আনার পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের প্রান্তিক জেলার একটি সংসদীয় আসনে ঘুরে বোঝার চেষ্টা করেছেন বিবিসির আজাদ বিএনপি না থাকায় উত্তাপ নেই ভোটের মাঠে তাই নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দলীয় কৌশল বাস্তবায়নে এলাকায় সক্রিয় নৌকার প্রার্থীরা দলীয় উঠান বৈঠক কর্মীসভা আর আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে নির্বাচনের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো নিয়ে পঞ্চগড় এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাইমুজ্জামান ভুইয়া মুক্তা তার কাছে প্রশ্ন সাতই জানুয়ারি ভোটার উপস্থিতি বাড়াতে কি পরিকল্পনা হয়েছে এখানে একশো ছাপ্পান্নটি ভোট কেন্দ্র রয়েছে আমরা প্রত্যেকটি ভোট কেন্দ্রের বিপরীতে তিনশো জন করে কর্মী নিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে আমরা সেন্টার কমিটি কেন্দ্র কমিটি গঠন করেছি আপনি দেখুন আমাদের যেই তিনশো জনের কর্মী তাদের পরিবারের চারজন করেও যদি ভোটে আনে বারোশো ভোট বারোশো ভোট স্রেফ আমার কর্মীরাই তার পরিবারকে নিয়ে আসাই সম্ভব বারোশো ইন্টু একশো আপনি গুণ দেন পঞ্চগড় এক আসনটি নির্বাচন কমিশনের তালিকায় বাংলাদেশের এক নম্বর সংসদীয় আসন অতীত ভোটের হিসেব বলছে এখানে বিএনপির ভালো জনসমর্থন এবং ভোটারও রয়েছে যেহেতু বিএনপি নির্বাচনে থাকছে না তাই ভোটার উপস্থিতি বাড়ানো নিয়ে কৌশলী আওয়ামী লীগ প্রার্থী জানালেন কেন্দ্রভিত্তিক পরিকল্পনার সাথে ভোটের প্রচারেও থাকবে ভিন্নতা শিক্ষকতা করে মসজিদের ইমাম মোয়াজ্জেন আলেম সমাজ আমাদের হচ্ছে নারী স্বাস্থ্যকর্মী যাদের এলাকায় পরিচ্ছন্ন ইমেজ রয়েছে এরকম একটা টিম নিয়ে তাদেরকে আমরা বাড়ি বাড়িতে আমরা বসছি যে ভোট ভিক্ষা চাইব বৈষ্ণবদের মতো করে ভিক্ষা চাইব তাবলিক জামাতের মতো বাড়ি বাড়ি যেয়ে দাওয়াত দিব এই এরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে আমার কর্মী বাহিনী সাজিয়েছি যে যারা বাড়ি বাড়ি যেয়ে ভোট ভিক্ষা চেয়ে নিয়ে আসবে তেঁতুলিয়া আটোয়ারি এবং সদর উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনের মোট ভোটার চার লক্ষ ছত্রিশ হাজার এই নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা ভোটকেন্দ্রে আসবেন না আবার নির্বাচনটি প্রতিহত করারও ঘোষণা রয়েছে তাদের তাই ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগের তৃণমূলের ঐক্য এবং সক্রিয়তা হবে গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং দলীয় প্রার্থীর কৌশল ও পরিকল্পনা বাস্তবায়ন হবে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমেই তেতুলিয়া বাজারে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের কাছ থেকে বোঝার চেষ্টা ছিল তারা কিভাবে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ভূমিকা রাখবেন আমরা বিভিন্ন গ্রামে ওয়ার্ডে আমরা কিন্তু মিটিং করে বেড়াচ্ছি যে ভোট অবশ্যই দিতে হবে কারণ দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের অবশ্যই ভোট কেন্দ্রে যাওয়ার কোনো বিকল্প নেই ঠিক আছে আপনি নৌকাকে পছন্দ করেন না নৌকার যে প্রার্থী তাকে পছন্দ করেন না যাকে পছন্দ করেন তাকে দেন কিন্তু দেন আপনার মতামতটা পেশ করেন এটাই আমাদের বক্তব্য থাকবে পঞ্চগড়ে উপজেলা ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি আছে আওয়ামী লীগের তেতুলিয়া উপজেলা কমিটির একজন উপদেষ্টা কাজী মাহবুবুর রহমান বলছেন ভোটার উপস্থিতি বাড়ানোর কেন্দ্রীয় টার্গেট বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা থাকবে এবার আমরা যে কোনোভাবে হোক আমরা ভোটারদেরকে সেন্টারে নিয়ে আসব এবং এই জন্য আমাদের নিজস্ব কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো কৌশলগুলো যেমন ধরেন একটা সবাই জানেন যে তাদেরকে আসার জন্য যে ভেহিকলসগুলো দেওয়া দরকার এগুলো আমরা স্মরণ সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা আর ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি বাড়াতে এবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আয়োজনেরও কৌশল নিয়েছে আওয়ামী লীগ যে কারণে সমর্থন পুষ্ট দলগুলোর প্রতিনিধি ছাড়াও এবার নিজ দলেরও স্বতন্ত্র প্রার্থী থাকছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যেমন এই পঞ্চগড় এক আসনে এবার মোট প্রার্থী এগারো জন যার মধ্যে আওয়ামী লীগেরই আছে তিনজন প্রার্থী পঞ্চগড়ে এক আসনের বর্তমান এমপি মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা মজাহারুল ইসলাম প্রধান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবার একই আসনে স্বতন্ত্র প্রার্থী আছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটও তিনি স্বীকার করছেন বিএনপিবিহীন ভোটে যত দল আর প্রার্থী হোক না কেন মাঠের বাস্তবতা ভিন্ন আমরা তো ভোটারদেরকে বল প্রয়োগ করে আমরা সেন্টারে নিয়ে আসতে পারব না মানুষের একটা আগ্রহ থাকতে হবে ভোটারদের আগ্রহ থাকতে হবে যেমন আমি মানুষের সেন্টিমেন্টটা বুঝি আমি তো জনপ্রতিনিধি ছিলাম অনেক দিন আর এই জন্য আমার ধারণা যে স্বতন্ত্র যে থাকতে হবে যদি আমরা স্বতন্ত্র প্রার্থী দুজনই না থাকি তাহলে আমার মনে হয় যে এখানে টেন পারসেন্ট ভোটারও সেন্টারে যাবে কি না এটা আপনারা মাঠ জরিপ করলে দুই চারজন লোকের সাথে কথা বললে বুঝতে পারবেন টেন পার্সেন্ট না ফাইভ পার্সেন্টও যায় কিনা সন্দেহ আছে এটা আমাদের জন্য একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে গেছে গ্রামের খেটে খাওয়া মানুষ আর প্রান্তিক ভোটারদের ভোটের দিন ভোটকেন্দ্রে আনা যে কঠিন হবে সেটি বলছেন স্থানীয় ভোটার ভোটাররাও

নির্বাচন নিয়ে আপনিও মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রাসিফ সাহান ও ডক্টর রাশেদা রনু খান আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য আমি ডক্টর খান শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কি ধরনের কৌশল অবলম্বন করতে যাচ্ছে আওয়ামী লীগ তারা বলছিলেন নেতাকর্মীরা এই কৌশলকে ভোটার আনার যে কৌশল তারা অবলম্বন করতে যাচ্ছে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে প্রথমেই বলবো আসলে আওয়ামী লীগের জন্য তো কোনো কৌশলেই দরকার ছিল না ভোটে ভোটকেন্দ্র এতদিন দরকার ছিল যেহেতু বিএনপি একটি একটি বড় দল তাকে কিভাবে নির্বাচনে আনা যায় সেটার জন্য একটা কৌশল দরকার ছিল কিন্তু ভোট কেন্দ্রে ভোটার নেবার জন্য আওয়ামী লীগ পনেরো বছর যাবৎ সুযোগ পেয়েছে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য সেই জায়গায় এখন নতুন কৌশলের প্রয়োজনই ছিল না তার মধ্যে আবার বড় দল বিরোধী দল নেই মাঠে এমন কিছু করার এই পনেরো বছরে যদি তৃণমূল পর্যায়ের কথা আমি বলছি কিংবা যারা মাঠে ঘাটে কাজ করেন তারা বিশেষ করে জনপ্রতিনিধিরা যারা নির্বাচিত হতে যাচ্ছেন কিংবা যারা পনেরো বছর ধরে ক্ষমতায় ছিলেন সংসদে যেতেন সেই সব এমপিরা যদি কাজ করে থাকেন তাদের তো ভোটার তৈরি হয়ে যাওয়ার কথা এতদিনে সেখানে নিজেকে প্রশ্ন করতে হবে যে আসলে কতটা ভোটার তৈরি করতে পারলো পনেরো বছরে যদি একজন এমপি তার নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক তৈরি করতে না পারে তাহলে সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হবে এই জায়গা থেকে আমি বলবো যেসব সব জায়গায় পুরো এই পনেরো বছর ধরে এমপি আছেন তারা এখন নির্বাচন করছেন তাদের জন্য আলাদা কোনো স্ট্র্যাটেজি আওয়ামী লীগের নেওয়ার কোনো দরকার হতো না যদি না সেই পরিমাণ ইনপুটটা তিনি এতদিন দিয়ে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে যারা নতুনভাবে পেয়েছেন অনেক নতুন মুখ এসেছে মনোনয়ন পেয়েছেন তারা কি করে ভোট টানবেন তাদেরও একটা জায়গা আছে একেবারেই মাঠ ফাঁকা যেহেতু বিরোধী প্রধান বিরোধী দল নেই বিএনপি মাঠে নেই সেটা একটা বিষয় কিন্তু যেহেতু আবার আওয়ামী লীগ স্ট্র্যাটেজিক্যালি নির্বাচনটাকে অনেকটা প্রতিযোগিতামূলক করার জন্য বিরোধী বিরোধী শক্তি হিসেবে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীদেরকে সুযোগ হয় দুজন মানুষ থাকলেও কিন্তু দল করে ফেলে আপনি যদি বা যে কোনো জায়গায় দেখেন কমিটি গঠনের ক্ষেত্রে মাত্র দুজন মানুষ দুটা প্রবাসে আছে তারা দুটা দুই দল অতএব যখনই স্বতন্ত্র প্রার্থী হয়ে যাবে তখন আর নৌকা বা আওয়ামী লীগের বিষয় হয়ে যাবে না ব্যক্তি মানুষটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে ফলে ভোটার ভাগ হয়ে যাবে সেটা একটা স্ট্র্যাটেজিক্যালি তারা যে এগিয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ আপনার কাছে কি মনে হয় এই যে বিএনপি ছাড়া নির্বাচন হচ্ছে এখানে অংশগ্রহণমূলক দেখানোর জন্য ভোটার আনার একটা চাপ আওয়ামী লীগের ওপরে আছে সেটা সবাই জানে কিন্তু সেটা আসলে যে কৌশলগুলো তারা নিচ্ছে সেটা কতটা কাজ করবে বলে আপনি মনে করেন এইখানে মানে আমরা যে খবরটা দেখলাম এখানে একটা জিনিস খুব স্ট্রাইকিং যে একদম শুরুতে এটা পরিষ্কার যে প্রার্থীরা নিজেও আশা করছেন না যে তাদের দলীয় কর্মী ছাড়া এর বাইরে কেউ ভোট দিতে যে যদি প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে হচ্ছে গিয়ে হবে না মাঠের বাস্তবতা আওয়ামী লীগ যেটা দেখছে রাজনৈতিক দল হিসেবে যে তাদের কি তাদের আনতে হবে বা একটু সমর্থক গোষ্ঠী দ্বিতীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ তাহলে তারপরও কেন আমার প্রচারণা চালাতে হচ্ছে তার মানে আওয়ামী লীগের যারা কর্মী এবং আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল যে ভোটাররা তারাও আসলে তাহলে ভোটে আসতে চাচ্ছেন না যদি তারা ভোটে আসতে চাইতেন তাহলে তো হচ্ছে কি আপনার তাদেরকে কোনো ধরনের স্ট্র্যাটেজি বিল্ড করার দরকার পড়তো না তাহলে তারা এমনি আসতো যেটা আমরা যে উপনির্বাচনগুলো হয়েছে সেখানে তো আমরা দেখেছি কোনো জায়গায় আঠাশ হাজার বলা হচ্ছে কাগজে কলমে টোটাল ভোটারের মধ্যে যে ভোটটা পড়ছে তার মানে আওয়ামী লীগের যারা আছেন তারা আসলে ইন্টারেস্টেড এর একটা কারণ আছে এর কারণটা হচ্ছে আমরা রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা বলি যে আপনি শাসন ব্যবস্থা যেরকমই হোক না কেন যে এটাতে দু ধরনের অনিশ্চয়তা থাকতে হয় একটা অনিশ্চয়তা হচ্ছে যে দল এখন ক্ষমতায় আছে তারা পরবর্তী নির্বাচনে আবার জিতে আবার ক্ষমতায় আসতে পারবে কিনা সে অনিশ্চয়তা দরকার সেটা হচ্ছে গণতান্ত্রিক যেই সিস্টেমটা সেটাকে ত্বরান্বিত করে সে অনিশ্চয়তা যদি না থাকে তাহলে এটা পরিষ্কার যেখানে অনিশ্চয়তাটা আসলে নেই তাহলে কি মানে বলছেন যে ভোটাররা আসলে খুব একটা মোটিভেটেড ফিল করছেন না ফিল করার কোনো কারণ নেই এই ক্ষেত্রে এখন যেটা করতে হবে কারণ যদি নিজের দলের ভেতর থেকেই চুজ করার তাহলে ভোটারদের মোটিভেট করার যদি এরকম একটা অপশন হয় যে আমার এই সরকারি দলের দুজন আছে আমি চাই যে উনি ক্ষমতায় আসুক যে ওনার সাথে আমার কোনো একটা কানেকশন আছে আমরা যেটাকে আমার একটা পেট্রন কারেন্ট রিলেশনশিপের কথা বলি বা এই ধরনের হিসেবে বলি আমার পেট্রোল জিতুক এই ধরনের কোনো চাপ যদি আমার উপরে থাকে বা ওনার জেতার সাথে হচ্ছে গিয়ে আমার কোনো একটা বেনিফিট যুক্ত যে আমার এলাকার এখানে এই সুবিধা হবে এই ধরনের কোনো ক্যালকুলেশন কারণ ভোটারও ক্যালকুলেশন করবে ভোটার যদি দেখে এখানে আসলে ক্যালকুলেশন করে কোনো লাভ নেই এনই জিতছেন তাহলে ভোটারের মোটিভেট হওয়ার কিছু নেই ভোটার যদি ক্যালকুলেশন করে দেখে যে এই দুইজনের মধ্যে একজনকে চুজ করতে পারলে আমি হচ্ছে লং টার্মে বা অদূর ভবিষ্যতে একটা কোনো বেনিফিট আমি পেতে পারি তাহলেই শুধুমাত্র সে দুজনের মধ্যে একজনকে মানে পছন্দ করার ক্ষেত্রে এগিয়ে যাবে পি বাংলার ফেসবুক পেজ থেকে একটু জানবো যে ভোটার আনার কৌশল নিয়ে দর্শকরা কি বলছেন সুনীল কৃষ্ণ সরকার নামে একজন বলছেন এমনটা হলে ভোটার উপস্থিতি বেড়ে যাবে সাথে কোন বাড়তে পারে জাফর নামে আরেকজন বলছেন আগে অনেক মজা করে ভোট দিতে যেতাম সেই ভোট দেওয়ার আনন্দ নষ্ট করে ফেলেছে ডক্টর খান যেটা আমরা দেখছি যে মানুষের মধ্যেও নানা ধরনের সংখ্যা কাজ করছে এবং একটা জিনিস যেটা আলোচনা হচ্ছিল যে স্বতন্ত্র প্রার্থী এখানে আছে আপনি বলছিলেন স্বতন্ত্র প্রার্থী দিয়ে ভোটার আনার একটা কৌশল তো তারা নিয়েছে কিন্তু একই সঙ্গে কোন দলের সংখ্যাটাও কি তাহলে বাড়ছে অবশ্যই মানে ভোট মানেই তো এক ধরনের কোন হবে কারণ দুপক্ষ ভাগাভাগি হয়ে যাচ্ছে যদিও অন্য দল বড় দল থাকলে যে ধরনের কোন হবার কথা সেইও কোন হবে না বলে অনেকে ভাবছে কিন্তু আসলে কিন্তু তা না দিন শেষে যখনই ওই যে বলছিলেন আসিফ ভাই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপে যখনই আমি আমার প্যাট্রনকে ঠিকভাবে ওই ক্ষমতার জায়গাটায় না নিতে পারছি তখন তো সবাই মিলে একবদ্ধ হয়ে যাবে এবং জোটবদ্ধ হয়ে এক ধরনের কোন্দল তৈরি করার চেষ্টা করবে ভোট আনার ক্ষেত্রে যখন দেখা যাবে যে যখনই দুই প্রার্থী আলাদা হয়ে যাচ্ছে তারা দল একই হোক তাতে কিছু আসে যায় না প্রত্যেকেই তো চাইবে জিতে আসতে তখন স্বাভাবিকভাবেই যার যার ভোটারদেরকে কেন্দ্র করে এক ধরনের কোন্দল তৈরি হতে পারে এবং সেই কোন্দলটা দলীয় কোন্দলে রূপ নিতে পারে এটা অনেকভাবেই আশঙ্কা করা যেতে পারে যেটা হয়তো বা যদি বিরোধী দল আসতো তখন যে এক এক হয়ে যাওয়ার একীভূত হওয়ার একটা বিষয় থাকতো এখানে কিন্তু একটু হলেও কোন্দল তৈরি হবে উইদিন দ্য পার্টি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ কেন এ ধরনের কৌশলে মানে যাচ্ছে এই এটা তো বড় কারণ হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত নির্বাচনটাকে কম্পিটিটিভ করতে হবে নির্বাচনটাকে অনেক বেশি অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি করতে হবে সেই জায়গা থেকে তারা এই ধরনের স্ট্র্যাটেজি অবলম্বন করেছে পরবর্তীতে হয়তো যে জিতে আসবে তিনি হয়তো বা তার সাথে যিনি পরাজিত হলেন তার এক ধরনের সমঝোতা করার জন্য তো পার্টির লিডার আছেনি হয়তো সেই ভাবনাটা পরবর্তী স্ট্র্যাটেজিতে তারা রেখেছেন সেই জায়গা থেকে হয়তো এই রিস্কটা নিয়েই ফেলেছেন ডক্টর শাহান ভোটার কে ভোট কেন্দ্রে যেতে হবে এবং তারা যেভাবেই হোক ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা মানসিকতা তাদের মধ্যে আছে দেখা যাচ্ছে কিন্তু আবার এখানে একটি প্রশ্ন থেকে যায় যে একটা বড় দল নির্বাচনের বাইরে তারা নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল হিসেবে আমরা যাদের চিনি তাদের সমর্থক যারা আছেন তাদের তাহলে ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ তো আসলে এই নির্বাচনে থাকছে না সেই ভোটাররা কি করবেন আসলে তারা ভোট দিতে যাবেন কি না বা তারা গেলে কি করবেন সেই প্রশ্ন তো নিশ্চয়ই থেকে যায় প্রথমত এখানে 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 বিষয় যে এক আমরা যেটা বললাম একটু আগে যে তাদের তাদের পার্টিসিপেশনটা বা তাদের অংশগ্রহণটা সরকার আসলে আশা করছেন কি না বা চাচ্ছেন কি না সেটা একটা বড় প্রশ্ন দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমরা তাদের হাতে তাহলে দুটো অপশন এক তারা ভোট দিতে যাবেন না দুই হচ্ছে তারা ভোট দিতে যাবেন এখন ভোট দিতে যদি যেতে হয় তাহলে ভোট দিতে যাওয়ার পেছনে হচ্ছে গিয়ে মোটিভেশনটা মানে কেন এক হচ্ছে তাদের পার্টি বা তাদের পছন্দের প্রার্থী যদি না দাঁড়ায় বা তাদের যদি হচ্ছে গিয়ে কোনো ধরনের স্বার্থ এখানে জড়িত না থাকে এইটার কোনো ধরনের বাস্তব মানে বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি না যেহেতু হচ্ছে গিয়ে কোনো ধরনের অবস্থায় নেই তারা হচ্ছে গিয়ে থেকে যাবে দ্বিতীয়ত যে অবস্থা তাহলে সেটা সেটা নিশ্চিত করছে দ্বিতীয় অবস্থানটার প্রতি যে তাদের আসলে হচ্ছে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ধরনের ইনসেন্টিভ আমি এখানে দেখছি না তো সেই ইনসেন্টিভের জায়গা থেকে হচ্ছে কি এই ঘটনাটা ঘটবে বাট এখানে আরেকটা জিনিস আমার মনে ইম্পর্টেন্ট যে আমরা কোন দলের কথা বলছি কোন দলের সাথে আরেকটা বড় বিপদ যেটা ভবিষ্যতের জন্য দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইভাবে যদি নির্বাচনটা হয়ে যায় এবং এই নির্বাচনে আমরা একদলীয় একটা এসে দেখলাম তাহলে কিন্তু আমরা এক একদলের অংশগ্রহণে শুধুমাত্র এক দলের উপর নির্ভর করেই একটা তথাকথিত বা খানিকটা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা করতে পেরেছি এরকম একটা জিনিস সেট হয়ে যাবে বলছেন এটা একটা एग्जांपल সেট হয়ে যাবে তার মানে একটা ওয়ান পার্টি ডমিনেটেড যে স্টেট আমরা চিন্তা করছি সেটা কিন্তু হচ্ছে আমরা 2024 থেকে দেখব যদি এটা গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আসলে আমার অনেক ক্ষেত্রে বিরোধী দলেরই দরকার নেই আমি আমার নিজের দল থেকেই হচ্ছে গিয়ে নির্বাচন করে একটা অংশগ্রহণমূলক বিষয় ডক্টর খান আপনার কাছ থেকে এই সম্পর্কে জানতে চাই আপনি আপনি কি একমত হ্যাঁ আমি মনে করি যে এটা আসলে একটা দেশের জন্য মানে সুস্থ ধারার রাজনীতির জন্য একটু হলেও চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে ইভেন এমনকি যে যারা যেই দল করছে সেই দলেও চ্যালেঞ্জের মুখোমুখি হবে কারণ আমি তো প্রথমেই আলোচনাটা শুরু করেছি পনেরো বছর ধরে ক্ষমতায় থাকার পরে তো ভোট নিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু থাকতো না যদি সেই পরিমাণ কাজ করে থাকে তাহলে সেই পরিমাণ কাজ কেন করে নাই এখন তাহলে প্রশ্নবিদ্ধ করতে হবে সে প্রতিটি জনপ্রতিনিধিকে যে কেন সেই পরিমাণ কাজ হয় নাই যে তোমার জন্য ভোটকেন্দ্রে ভোট আসছে না ভোটাররা আসছে না সেই অর্থাৎ দলের ভেতরে কোন দল যেমন হবে দলের ভেতর কিন্তু জবাবদিহি করারও একটা জায়গা তৈরি হবে যদি জবাবদিহির মতো আগ্রহ থাকে ইচ্ছার জায়গাটা থাকে এবং এটা এক ধরনের এস্টাবলিশমেন্টের জায়গায় চলে যাবে যে এক দলের মধ্যেও বিশেষ করে জাতীয় পার্টির এখন কি হয় তার উপরে একটা বড় এখনো একটা অংশ এখনো দাঁড়িয়ে আছে জাতীয় পার্টির নির্বাচনে আসা অংশ গ্রহণ করা সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে ডক্টর শাহান আপনি যেটা বলছিলেন একটা एग्जांपल সেট হয়ে যাবে এবং এটা কি তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক আমরা যেটা বলি যে গণতন্ত্রের একটা ধারা সেই সেটাকে কি তাহলে অদূর ভবিষ্যতে সেটার অবস্থান তাহলে কোথায় যাবে মানে এরকম একটা নির্বাচন যদি হয়ে যায় আমি একটু পেশেন্ট থেকে শুরু করি যে আমরা একটা কোভিড সময়কাল আমরা পার হইয়াছি সো আমরা বেশ কিছু সার্ভে ডেটা আমরা গত এই এই বছর এবং আগের বছরে দেখেছি আইআরআই একটা সার্ভে করেছে বিআইজিডি এশিয়া ফাউন্ডেশন একটা সার্ভে করেছে সেই সার্ভেগুলোতে স্পেসিফিক্যালি বিআইজিডি টিআ সার্ভেতে কিন্তু একটা জিনিস এসেছে যে কোভিডের সময়ে মানুষজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা এই লোকাল গভর্নমেন্টের সাহায্য তারা যতটা পেয়েছে তাদের কাছে যত বেশি রিচ করতে পেরেছে এমপিদের তারা সেরকম পায়নি কাছে তো এই যদি হয় ঘটনা তাহলে হচ্ছে গিয়ে এমপিদের তাহলে এমপিদের জবাবদিহিতা তাদের নিশ্চিত করতে হবে নির্বাচন যদি এরকম হয় তাহলে হচ্ছে গিয়ে এমপিদের জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারছেন না আপনার জনপ্রতিনিধির জবাবদিহিতা আপনি নিশ্চিত করতে পারছেন না আপনি তাহলে এমন একটা সিস্টেম ডেভেলপ করছেন যে সিস্টেমে জনপ্রতিনিধির টিকে থাকা নির্বাচনের উপর নির্ভর করছে না তার পারফরমেন্সের উপর নির্ভর করছে না নির্ভর করছে হচ্ছে গিয়ে অন্য কিছুর উপর তাহলে সেটা তো গণতন্ত্রের জন্য ভালো কিছু বা পজিটিভ কিছু হওয়ার তো কোনো সম্ভাবনাই থাকে না ধন্যবাদ আপনাদের দুজনকে বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের আগে অর্থনীতিতে নানা সংকট দেখা দেয়। ডলার পাচার থেকে শুরু করে হরতাল অবরোধ কিংবা আন্দোলন কর্মসূচির কারণে ব্যবসায়িক ক্ষতি এবং বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এর অন্যতম কারণে ছাড়া অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আজকে থাকে নির্বাচনের অপেক্ষায়। কিন্তু এবারকার পরিস্থিতি কেমন আর অস্থির রাজনীতি অর্থনীতিতে কি প্রভাব ফেলছে? বিদেশ থেকে কৃষি পণ্য আমদানি করেন শঙ্কর ঘোষ চাল ডাল সহ বিভিন্ন রকম মশলা আইটেম আছে তার আমদানি তালিকায় কিন্তু এলসি সংকটে চাহিদা মতো আমদানি করতে পারছেন না তিনি একটা সময় ব্যাংক তার টার্গেট ফুলফিল করার জন্য আমাদের কাছে এলসির জন্য এসে বসে থাকতো এখন আমরা সারাক্ষণ ব্যাংকের পিছনে গুইরা আমার এক লাখ ডলার এলসির দরকার হইলে আমি ব্যাংকে পাইতেছি বিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার আরেকটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের যে ফরেন সাপ্লায়ার ব্যাংক যথাসময়ে পেমেন্ট দিতে পারতেছে না এই জন্য আমাদের বিদেশি সাপ্লাই অনাগ্রহ প্রকাশ করতেছে বাংলাদেশে এক্সপোর্টের ক্ষেত্রে প্রায় পঁচিশ বছর ধরে আমদানি ব্যবসায় নিয়োজিত মিস্টার ঘোষ জানাচ্ছেন নির্বাচনী বছরে প্রায় সময় রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকায় তার ব্যবসাও খারাপ যায় আমরা যে আমাদের সাপ্লাই চেনে মাল দিব তাদের আমরা ঠিকমতো দিতে পারি না পরিবহন ব্যবস্থা ভেঙে যায় তো মানে ওভারঅল দেশের একটা সমস্যা তো সবার উপরে গিয়ে সমস্যাটা মিস্টার ঘোষ যখন তার আমদানি ব্যবসার এমন চিত্র তুলে ধরছেন তখন সুখবর নেই রপ্তানিতেও বিশেষত রপ্তানির মূল খাত তৈরি পোশাকেও বাংলাদেশে চলতি অর্থ বছরের প্রথম কয়েক মাসে তৈরি পোশাক রপ্তানি খুব একটা আশানুরূপ না হলেও সেটি ইতিবাচক ধারায় ছিল কিন্তু নির্বাচনের আগে অক্টোবর এবং নভেম্বরে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় এবার রপ্তানি নিম্নমুখী গেল অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি কমে গেছে প্রায় চোদ্দ শতাংশ আর নভেম্বরে এটি কমেছে সাড়ে সাত শতাংশ রপ্তানির এমন অবস্থার সঙ্গে সঙ্গে তৈরি পোশাক মালিকদের নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রম অধিকার জিএসপি কিংবা রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে নানা আশঙ্কা যার মূল কারণ আবার লুকিয়ে আছে দেশের রাজনীতিতে শুধু ইলেকশন না তার সাথে বিদেশিদের একটা বড় চাপ আমরা লক্ষ্য করছি রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তো সেইটা আসলে আমাদেরকে কিছুটা তো ভাবাচ্ছি আমি যেটা বললাম যে কারণ সেই চাপগুলোর সাথে আমাদের ব্যবসা বাণিজ্য জড়িত তারা যদি রকমের কোনো ব্যবস্থা নিয়েই নেয় তখন কিন্তু আমাদের সেক্টর ঠিকানো যাবে না কারণ এমনিতেই আমরা গত দেড় দুই বছর ধরে ইউক্রেন রাশিয়া ইউরোপের যুদ্ধের কারণে আমরা একটা টালমাটাল পজিশনে আছি ইলেকশন আসলে আমরা আগেও এরকম ফেস করেছি যে কিছুটা দিন কিছুদিন মনে হয় যে আমরা একটু এতিম থাকি যে আমাদের কোনো সরকার থাকে না আমাদের কোনো গার্জেন থাকে না এবং এই সময়টাতে আমাদের একটু কাজকর্মগুলো একটু একটু গতি কমে যায় বাংলাদেশে নির্বাচন এলে রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠার চিত্র বেশ পুরনো গেল দুই দশকের পরিস্থিতি বিবেচনায় বলা যায় দু সালের বাতিল হওয়া নির্বাচনের আগে আওয়ামী লীগের আন্দোলন এবং পরে বিশেষত দু এবং এবারে নির্বাচনের আগে বিএনপির আন্দোলনে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা যার প্রভাব পড়ছে প্রায় সব খাতে পাইকারি এবং খুচরা বাজারেও এই সময় নর্মালি আমরা এই লাঞ্চ টাইমের আগে এক দেড় লাখ টাকার উপরে আমরা সেল হয় নর্মালি কিন্তু আজকের অবস্থা খারাপ শুধু বিসমেলা করলাম মাত্র তিন হাজার টাকা আমাদের এখন প্রত্যেক মাসে লস হইতেছে মফসল কাস্টমার বলে যে ভাই হরতাল অবরোধ এটা যদি বন্ধ না হয় তাহলে তো আমরা আসতে পারতেছি না আমরা ট্রান্সপোর্টের কারণ আমরা একটা জানে রিক্স নিয়ে তো আমরা ঢাকা মাল কিনতে আসতে পারি না এত গেল ব্যবসার পরিস্থিতি এর বাইরে সামগ্রিক অর্থনীতিতেও নির্বাচন এবং রাজনীতির প্রভাব আছে অনেক ক্ষেত্রে অর্থনীতি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন শেষ হবার অপেক্ষায় আটকে থেকে নেতিবাচক প্রভাব তৈরি করছে অর্থনীতিতে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলছেন এবারও ডলার সংকট মূল্যস্ফীতি সুদের হার এবং সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার মতো বিষয়গুলো সামলাতে যেসব বড় পদক্ষেপ দরকার নির্বাচনের আগে সেটা দেখা যাচ্ছে না যেমন আমি বলি ইন্টারেস্ট বাড়াতে হবে বাড়াতে হবে এখন এখন বাড়াবো ইলেকশনের পরে বাড়াবো সরকারিভাবে বলুন তাহলে ইলেকশনের পরেই করি এখন কেমন এই ঝামেলায় যাবো আমি এক্সচেঞ্জ রেটকে বাজারে ছেড়ে দিতে হবে এখন ছেড়ে আমি কি এখন দেব না পরে দেব এখন যদি দেই যদি এটা একশো পঞ্চাশ টাকা চলে যায় আমি কি করব। ইলেকশনটা হয়ে যায় পরে যদি একশো পঞ্চাশ হয়ে যায় তখন দেখা যাবে আমি তো টিকে গেছি এই এই সব কারণে কিন্তু এই সিদ্ধান্তগুলো প্রসফ হতে থাকে কিন্তু সরকার কি আসলেই নির্বাচনী বছরে অর্থনীতি সংস্কারের বদলে নির্বাচনী রাজনীতিকেই গুরুত্ব দিচ্ছে জানতে যোগাযোগ করা হলে সরকারের বাণিজ্য কিংবা অর্থ মন্ত্রণালয় কারো পক্ষ থেকেই কোনো বক্তব্য পাওয়া যায়নি যদিও নির্বাচনী পরিস্থিতির কারণে সরকারের অনেক সিদ্ধান্তই যে ঝুলে আছে সেটা বোঝা যায় সম্প্রতি সরকার এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের নানা বক্তব্যে এমনকি বাংলাদেশ ব্যাংক গভর্নরও সম্প্রতি মন্তব্য করেছেন নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে অর্থনীতি প্রতিবার ইলেকশনের সময় এরকম হয় আমরা দেখি একটু আনসার্টিনিটি আসে ইলেকশনের পর যখন নতুন গভর্নমেন্ট স্টাবলিশ হবে আপনারা দেখবেন যে খুব দ্রুত অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমাদের ধারণা বাই এই বছর এই অর্থ বছরের শেষে জুনের মধ্যে আমরা আমাদের অর্থনীতি কিন্তু আমরা পুরোপুরি ঘুরে দাঁড়াবো কিন্তু নির্বাচনের পরে যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে এমনটা সব সবসময় নাও হতে পারে ফলে অর্থনীতিতে সংকট দীর্ঘায়িত হওয়ার সংখ্যা থেকেই যায় তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা এই সঙ্গে অনুষ্ঠানের শেষে আমরা সব সময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট সিও ডট ইউকে এই ঠিকানায় কিংবা ফেসবুক ম্যাসেঞ্জারে আর ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে দেখতে পারেন বিবিসি প্রবাহের সবগুলো পর্ব বাংলাদেশে চলছে শীতকাল আপনাদের কাছ থেকে পাওয়া শীতের সকালের কিছু ছবি দেখার আগে আমি শারমিন রমা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন